ফরিদপুরে শালথায় প্রথমবারের মতো এবার তেল জাতীয় ফসল সূর্যমুখী চাষ করেছেন কৃষকরা। জমিতে শনশন বাতাসে দোল খাচ্ছে দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুল, ফুলের গন্ধে মাতোয়ারা মৌমাছি ও ভ্রমরা। সূর্যমুখীর হাসি দেখতে ও ফুলের সাথে সেলফি তুলতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করে বলে জানান চাষিরা। এবছর উপজেলায় 3 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছেন। উপজেলার গোত্রী ইউনিয়নের বাসুয়ার কান্দি গ্রামে সূর্যমুখী ফুল ক্ষেত পরিদর্শনকালে শালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতবর বলেন, কম খরচে বেশি লাভ হওয়ায় এবছর কয়েকজন কৃষক সূর্যমুখী ফুলের চাষ করেছেন। এতে করে বিদেশ থেকে তেল আমদানি কমে আসবে। উপজেলার বিভিন্ন কৃষি জমিতে এবং সূর্যমুখী ফুল চাষ করেছেন, এই খবর পাই আমি এই রসুলপুর গ্রামে এবং গোট্টি ইউনিয়নের মধ্যে আমি এই ফুল এবং সূর্যমুখী ফুল পরিদর্শন করবার এসে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আগামীতে আমাদের এই কৃষি উপজেলা কৃষি দপ্তর থেকে এই কৃষকদের জন্য এই সূর্যমুখী ফুলের বাগান করার জন্য এবং চাষ করার জন্য এবং সহযোগিতা দেব কৃষকদেরকে, এবং আরও লাভবান ফুল এবং বিভিন্ন জায়গা আমাদের এই বাগান করার জন্য আমি সমস্ত শালথা উপজেলা কৃষকদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই সূর্যমুখী ফুলের চাষ করবেন। এবং আমাদের উপজেলা পরিষদ থেকে আমরা ইনশাল্লাহ এবং কৃষি অফিসারের মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো।